নিজের ভাগ্য বদলান না কেন? আমি আমার ভাগ্য বদল করতে পারি না, তাই তুই চাইলে আমি তোর ভাগ্য গয়না দিতে পারি। আমার ভাগ্য দেখার দরকার নাই তো, আমার ভাগ্য খুব ভালো, যেমন যা চাইছি সব পাইছি, কোনো সমস্যা নাই। লাইফ এই শহরে সমস্যা সারা লোক আছে, সমস্যা বলতে হবে জীবনে কখনো সেকেন্ড হয় নাই। ইন্টারমিডিয়েট পর্যন্ত এভরি ক্লাসে ফার্স্ট, ভর্তি পরীক্ষা তো ফার্স্ট হয়েছি। ইউনিভার্সিটিতে জয়েন করার পরে খালি পলিটিক্সে জয়েন করছিলাম, সেখানে মানুষ সালাম চুকত, তারপর বুঝছি যে পলিটিক্স আমার জন্য না, আবার পড়াশোনায় আসছি, বিবিএ এমবিএ হায়ার সিজিপিএ, এখন যে কোনো চাকরিতে জয়েন করতে পারি। খালি একটা জিনিসই বাকি আছে, সেটা হয়ে যাবে, শুধু একটা। কি সমস্যা? প্রেম করা হয় নাই ভালো। থ্যাংক ইউ, ও হাত দেখা লাগে না, ধরলেই হয়। কিরে তোর তো রাজকপাল। তুই তো জানি আমার তো রাজকপালই। লিখছে কি? তোর তো রেডিমেড বউ হইব। কি? আরে তোর তাকে রেডিমেড বউ হইব। রেডিমেড বউ কি? শোন, একটা মাইয়া বিয়ার কাপড় পরাইয়া তোরে কইবো বিয়া করতে, তোকে বিয়া হয়ে যাইব। আবু তাবু গল্পের একটা লিমিট থাকে। এই আমার টাকা দিয়ে গেলি না? নগদ আছে? আরে ওইটা তো আছে, কিন্তু ওগুলো হ্যাঁ আগে কিছু টাকা রাখছিলাম, ওইটা রয়ে গেছে। নগদ দিয়ে তো খালি সেন্ড মানি করি, কারণ ফ্রি তো। কেন, নগদে টাকা জমালে কি এক্সট্রা কোনো লাভ আছে? আরে বোকা, নগদ অ্যাকাউন্টে টাকা রাখলে পাবেন ডাবল লাভ, আর সব কিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। দোস্ত, জীবনে তো অনেক কিছু করলি, ভার্চুয়ালি যা খুশি তাই করছিস, এখন তো একটু সেটেল ডাউন করা দরকার, মানে একটা ভালো জব দরকার। তুই আমার কথাটা মন দিয়ে শুন। জবটা কিন্তু একদম রেডি, তুই জাস্ট যাবি, সিভিটা ড্রপ করবি, ইন্টারভিউ দিবি, আর মানে ওই তোর মেজাজটা একটু হালকা কন্ট্রোল, মানে দোস্ত আমি জানি তুই অনেক কিউট একটা ছেলে, অনেক সুইট, অনেক সোবার, কিন্তু উনি তোমার আঙ্কেল, আমার আব্বার বন্ধু, মানে মানে জুতের ব্যাপার। তুই মানে নিজেকে একটু কন্ট্রোলে রাখবি, হ্যাঁ, আর ইন্টারভিউটা ফেস করলে কিন্তু ব্যাপারটা হয়ে যাবে। আমি তো ইন্টারভিউ দিতে যাচ্ছি, মারামারি করতে যাচ্ছি, রেসলিং করতে যাচ্ছি, কি কন্ট্রোল রাখবো নিজেকে? দোস্ত আমার থেকে তোকে কে আর বেশি ভালো চেনে, তোর যদি মেজাজ বিগড়ে যায় কি যে অবস্থা হয় সেটা তো আমি জানি। দোস্ত জাস্ট অ্যাপিয়ার দ্য ইন্টারভিউ,
মানে জাস্ট ফর্মালিটিসটা কমপ্লিট কর, এভরিথিং ইজ ফাইনাল মাই ফ্রেন্ড। ব্রিলিয়েন্ট, ইউ আর টু ব্রিলিয়েন্ট। আমরা তোমার মতো এরকম ব্রিলিয়েন্ট কাউকে খুঁজছিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্যান ইউ ইমাজিন তোমার প্রতি মাসের স্যালারি 1,00,000 টাকা? আপনারা আমাকে সেটার যোগ্য ভেবেছেন স্যার, এটা আমি কি বলবো, আই এম অনার্ড, থ্যাংক ইউ। শুনো, অন্য কেউ হলে 50,00,000-এর নিচে আমি রাজি হতাম না, তোমার একটা রেফারেন্স আছে তাই তোমার জন্য 30। 30 মানে স্যার 30,00,000 টাকা? চাকরি এখন সোনার হরে, এই অ্যামাউন্টে যে কেউ রাজি হয়ে যাবে। আচ্ছা, তার মানে বলতে চাচ্ছেন আমি আপনাকে 30,00,000 টাকা দিলে তারপর আমি চাকরিটা পাচ্ছি? কিন্তু স্যার, তার মানে তো আমার 2.5 বছর প্রায় বিনা বেতনেই কাজ করতে হবে, তার আগে যদি আমার চাকরিটা চলে যায়। সেগুলো নিয়ে তোমার ভাবতে হবে না, আমি আছি না, সব কিছু সামলে নিব। তুমি কিছু ভাবছো? না স্যার, অনেক বড় একটা টাকার অ্যামাউন্ট তো, তাই একটু ভাবছিলাম, বাট এভাবেই তো দেশে কাজ হয়, আমি সেটা বুঝি। কি অবস্থা দোস্ত, তোরে বলছিলাম না ইন্টারভিউ দিলেই চাকরি কনফার্ম। হ্যাঁ, হাউ ওয়াজ ইওর এক্সপেরিয়েন্স? খুবই ডিসগাস্টিং একটা এক্সপেরিয়েন্স। তোর আগে আমাকে বুঝাই বলা দরকার ছিল না কি হচ্ছে এখানে? কেন, আমি তো তোকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করলাম, তোর স্যালারি হবে 1,00,000 টাকা, আর আব্বা আঙ্কেলকে 3 বার ফোন করে তোর নামটা মুখস্থ করাইছে। কি বুঝাই বলছিস তুই আমাকে? একাউন্টে এসে হাসতে হাসতে বললো যে 30,00,000 টাকা ঘুষ দিতে হবে? আরে কমই তো চাইছে। দোস্ত, তুমি যখন তোমার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে 1,00,000 টাকা স্যালারি ড্র করবা, তখন মজা লাগবে না? হ্যাঁ, মজা লাগবে না? হ্যাঁ, আমি যখন এসএসসির বাতাস খেয়ে প্রতি মাসে 2,00,000 টাকা বিল তুলবো আর 6 মাস পরে আমাকে স্যাক করবে, তখন আরও ভালো লাগবে। এই ব্যাপারটা তুই পুরোপুরি আঙ্কেলের উপর ছেড়ে দে। শোন, তোর আঙ্কেল যে করাপ্ট, 2 দিন পরে সে নিজেই গন হবে, বুঝছো? দোস্ত, জীবনটা হচ্ছে একটা ক্যাসিনো, 30 দিলে 90 পাবা, 100 দিলে 700 পাবা, তোমাকে খেলতে হবে দোস্ত, ইউ হ্যাভ টু প্লে। জীবনে সবসময় ফার্স্ট হচ্ছে নিজের যোগ্যতা দিয়ে, করে ঘুষ দিয়ে না। আরে কেটে দিল, আমি তো বুঝাই দিয়ে পারলাম না ওকে ব্যাপারটা, আমি ফেল করলাম তাকে বুঝাইতে। এই যে শুনেন, আমাকে একটু হেল্প করেন, আমি অনেক বিপদে পড়েছি, প্লিজ আমাকে একটু হেল্প করেন। দেখে তো মনে হচ্ছে বিয়ের আসর থেকে পালিয়ে আসছেন, হেল্প তো করবে বয়ফ্রেন্ড, স্ট্রেঞ্জার, আমার কাছে হেল্প নেই। দেখেন, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, সত্যি বলছি, প্লিজ আমাকে একটু হেল্প করেন, তা নাহলে আমি শেষ হয়ে যাব। দেখেন, আমার অ্যাডভেঞ্চার পছন্দ, বাট এত না যে একজনকে নিয়ে ভেঙে যাবো বিয়ের আসর থেকে, প্লিজ। আপনি জানেন না, এখানকার একজন ডেঞ্জারাস সন্ত্রাসী আছে, নাম সিলভার রকি, সে আমাকে জোর করে বিয়ে করতে চাচ্ছে, আমি এজন্য পালিয়ে এসেছি, প্লিজ আমাকে একটু পালাতে সাহায্য করেন, প্লিজ। সিলভার রকি, প্লিজ হেল্প করেন না। হ্যালো,
হ্যালো, এই যে শুনুন, এই যে, আরে দাঁড়ান না, ধ্যাত্তেরি, আমাকে এখানে বসাই রেখে কোথায় গেল উনি? দোস্ত, আমাকে এক চামচ মধু দিবি, একটা লেবু দিবি? এই সময় মধু লেবু দিয়ে কি করবি? এক গ্লাস পানিতে লেবু চিপা ঠক ঠক করে খেয়ে ফেলব। দোস্ত, খোদার কসম দোস্ত, আমার শরীরে ব্যথা উঠে গেছে। এটা কি, এটা বাঁধাইলি কেমনে তুই? এটা তো অস্থির। আমি সারাদিন ফাঁদ পাইতে বসে থাকি, কিন্তু আমার ফাঁদে কখনো এরকম পরিত বাধা পড়ে না। তোর তো মনে হয় মজা করার মুডে আছে। পরি ফাঁদ কি বলছিস? মানে মাথা ঠিক আছে? এইরকম পরি দেখলে মাথা কেমনে ঠিক থাকবে? দোস্ত, আমি দেখতে পাইতেছি তোর কপালে একটা আপেল আয়সা পড়ছে, আর আমি নিউটন হয়ে মাধ্যাকর্ষণ বলের সূত্র আবিষ্কার করব। দোস্ত, আমার একটু বিন বাজাইতে দে দোস্ত। আমি বাজায় দেখি, প্লিজ। সিম্পল কর, আমাকে বিন বাজায়। ভালো আছেন? জি ভালো আছি, আপনি? হ্যাঁ, আমিও ভালো আছি। আমি আসলে আমি বিন বাজাই, আমার বিন শুনে গর্ত থেকে সাপ মাতাল হয়ে বের হয়ে আসে। আপনি আমাকে নিউটনও বলতেন? মাধ্যাকর্ষণ বলের 9 নম্বর সূত্রটি আমি লিখছি। সিরিয়াসলি, 9 নম্বর সূত্রটা আপনি লিখেছেন? হ্যাঁ, সূত্রটা আমি লিখেছি। আপনার বিশ্বাস না হলে আপনি ইমনকে জিজ্ঞেস করতে পারেন। না না, ইমনকে জিজ্ঞেস করার দরকার নেই। আমি আপনাকে সূত্রটা একদম সহজ করে বুঝিয়ে বলছি। ধরেন, রাস্তাঘাটে, বাসায়, সোফায় বসা অবস্থায় কাউকে দেখে আপনার খুব ভালো লাগলো, আপনার একদম পছন্দ হয়ে গেল, আপনি তখন সেটা তাকে স্ট্রেইট বলে দিবেন। তাহলে এই মনের, এই হৃদয়ের ব্যথা অনেক কমে যাবে। ব্যথা কমলে কি হয়? মনের কনফিডেন্স অনেক বেড়ে যাবে, আর মনটা একদম হালকা হয়ে যায়। পলাশ দিঘা তো? আরে আমি কথা বলতেছি তো, আসতেছি, দাঁড়া, কথা বলে আসতেছি। এটা একেবারে সায়েন্টিফিক। পলাশ দিঘা আসবি? আচ্ছা আচ্ছা, কি অদ্ভুত ব্যাপার, উনি মন খারাপ করে বসে আছে, আমি ওনাকে চিয়ার আপ করতেছি। তোর কি জেলাস লাগতেছে? আর ইউ ফিলিং জেলাস? কি হইল মানে? আচ্ছা, আমি কি কথাও বলতে পারবো না একটু? তুই তুই কি জ্বলতেছস? তোর জেলাস ফিল হচ্ছে? হ্যাঁ, তুই কি কি হয়েছে কি তোর বলতো? চল নিচে চল, তোর সাথে কথা আছে। দোস্ত, আমি গর্তে একটা সাপ পাইছি, আমার কাছে মনে হয়েছে বিনটা বাজানো দরকার, তাই আমি ফুল স্পিডে বিনটা বাজাচ্ছি। কোথায় কখন কি বলতে হবে বুঝিস? একটা মেয়ে বিয়ের আসর থেকে উঠে আসছে, ওর মেন্টাল স্টেটটা কি? ওই তোর সাথে ফ্লার্ট করতে ইন্টারেস্টেড? দোস্ত, নিউটন কখন কোন অবস্থায় কোন সূত্রটা আবিষ্কার করবে সেটা নিউটন নিজেও বলতে পারবে না। দেখলি না, আমি 9 নম্বর সূত্রটা ধরলাম। কি বলে বোঝালে বুঝবি তুই? তোর ম্যাচুরিটি আসবে কবে? আবারও বলি, একটু ম্যাচুর ভাবে চিন্তা কর। এমনিতে মেয়েটা সিলভার রকি না কি কোন ডনের পাল্লায় পড়ছে,
এরকম অবস্থায় একটা মানুষ কি এসব কথা শুনতে চায়? মেয়েটা যেরকম সুন্দরী, যেরকম রূপবতী, যে কেউ এই মেয়ের প্রেমে পড়ে যাবে। আমিও এই মেয়ের প্রেমে পড়ে গেছি। কেন দোস্ত, এই মেয়েটাকে তোর ভাল লাগে না? আচ্ছা, একটা মানুষকে সবসময় ওইভাবে দেখতে হবে কেন? একটা মেয়ে বিপদে পড়ছে, হেল্প করতেছে, এর বেশি কেন ভাবতে হবে এখন? আচ্ছা দোস্ত, তুই যে বললি সিলভার রকি, এ কি অনেক বড় কোনো সন্ত্রাসী? জানি না, এক দুইবার নাম শুনছি, মনে হয় এখন আন্ডারওয়ার্ল্ড একটা বড় কিছু। এবার বলেন কি আপনার জরুরি কথা? আমি নুরি, আমার পুরো নাম হচ্ছে ইসরা জাহান নুরি। আমার বাবা নাইদ হাসান, উনি হচ্ছে একজন আর্কিটেক্ট, আর আমার মা হচ্ছে সুলতান রিমি, উনি হচ্ছেন হাউস ওয়াইফ। আর আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিবিএ করেছি, সামনে এমবিএ করব। আর আমি আমার বাবা মার একমাত্র সন্তান। ওয়েট ওয়েট, আপনি তো আমাকে আপনার বায়োডেটা দিচ্ছেন, এটাই আপনার জরুরি কথা? হ্যাঁ, আপনি আমাকে বিয়ে করবেন? জি। দেখেন আপনি অনেক ট্রমাটাইজড, বিয়ের আসর ছেড়ে ভেগে আসছেন, এই জন্য আবল তাবল বলছেন। আপনি একটু আজকে রাতে ঘুমান,
কালকে সব ঠিক হয়ে যাবে। দেখেন, আমি আপনাকে যখন থেকে দেখেছি আর যতক্ষণ আপনার সাথে ছিলাম, আমার নিজেকে অনেক সেফ মনে হয়েছে। কখনো কারোর সাথে এরকম ফিল কাজ করেনি আমার। দেখেন, আপনি বিপদে পড়েছেন, আমি হেল্প করছি, এর বেশি তো কিছু না। আর আমাদের বিয়ে যদি হয় তাহলে ওই সিলভার রকে কি হবে? আরে ওটা কোনো বিষয়ই না। শোনেন, আমি যদি বিয়ে করি তাহলে আমরা এখানে থাকবো না, অন্য কোথাও চলে যাব। আর সিলভার রকে তো আপনাকে চেনে না, তাহলে প্রবলেমটা কোথায়? আচ্ছা, আমরা না হয় কালকে আবার কথা বলি, এখন ঘুমাতে যাই। আমি কি করে ঘুমাবো? এসব ড্রেস পরে কি ঘুমানো যায়? ঢোলার টি শার্ট আর পাজামা আছে, হবে? চলবে ভাই, নতে নগদে তো আসেনি। তাইলে বতে ভাই, না না, ব্যবহার করবেন সবগুলা সার্ভিস, তাইলে লতে লাভ হইব বেশি। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। চাচি আসেন, যে উনি থাকেন কোথায়? দুই বাড়ির সামনে। চাচি আসসালামু আলাইকুম। চাচি, ওই টাকাটা, টাকা ওই যে সেদিন হাত দেখালাম, আপনি সব ঠিক ঠিক বলেছিলেন, আমি বিশ্বাস করিনি বলে আসলে টাকাটা না দিয়ে চলে গেছিলাম, তাই টাকাটা দিতে আসলাম আপনাকে খুঁজে। এখন একটু বলেন না, সামনে আর কি কি হবে? নতুন পাখি কিনতে কত? আসি যাচ্ছি। আর কি কোনো উপায় নাই? রুডি, রুডি আসছি। জি বলেন। তোমার জন্য কিছু জামা এনেছি, কদিন আর আমার জামা পরে থাকবে। থ্যাংক ইউ। আর শোনো, আমার মনে হচ্ছে তোমার এখানে খেতে অসুবিধা হচ্ছে, সো আজকে দুপুরে বাইরে লাঞ্চ করবে। ওকে,
আপনি আমাকে 2 মিনিট দিন, আমি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। কি 2 মিনিট চাইলে আমার 5 মিনিট লাগবে কেন? মেয়ে মানুষ তো একটু তো টাইম লাগবে, তাই না? ভ্যালিড পাসপোর্ট আছে না? কেন? এই সিলভার রকির ব্যাপারটা একটু বেশি ঝামেলার, খোঁজ নিয়ে যা বুঝলাম তোমার জন্য দেশে থাকাটা সেফ না। আমার মনে হয় তোমার দেশের বাইরে যে সেটেল করতে হবে কিছুদিনের জন্য। আর একা কিভাবে যাবে বলো? আমার তোমার সাথে যেতে হবে। সিরিয়াসলি তুমি আমাকে বিয়ে করবে? চলো এখনই কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি, চলো। না এখন না, আমার একটা শর্ত আছে। কি? ছুটিয়ে প্রেম করতে হবে। করব বিয়ের পর? বিয়ের পর আর বিয়ের আগে প্রেম এক নাকি? ওকে, আমাকে কাশফুল নিয়ে যেতে হবে, 2 ঝোনাকে আলো নিয়ে আসতে হবে, 3 বৃষ্টিতে ভিজাতে হবে। কাশফুল পারবো, ঝোনাকে আলো পারবো, বৃষ্টি তো আমার কথা মতো হবে না। তাহলে প্রেমের ডিল অন? ডিল। হ্যালো মা। মা আমি নুরি। নুরি কেমন আছিস মা? তুই কার নাম্বার থেকে ফোন করেছিস? ওগো শুনছো, নুরি ফোন করেছে। নুরি ফোন করেছে? হ্যালো মা, মা কোথায় আছিস? মা কেমন আছিস? বাবা আমি ভালো আছি, তোমরা ভালো আছো? মেয়ের এমন হলে পৃথিবীতে কোনো বাবা কি ভালো থাকতে পারে রে মা? আমরা ভালো নেই রে মা। আচ্ছা বাবা শোনো, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, আর সেটা হচ্ছে আমি বিয়ে করতে যাচ্ছি। বিয়ে? বিয়ে? হ্যাঁ মা, বিয়ে। মেয়ে দেখতে অসম্ভব সুন্দর, আর মনটা তার চেয়েও সুন্দর। তাই সুন্দর মেয়ে এতদিন কই ছিল? আর আমাদের আগে জানাস না কেন? এত কিছু এখন বলার সময় নেই, অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে। তোমরা রেডি হয়ে চলে আসো, পলাশে বাংলা ভাষা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা না আসবো। শোন, এই কে ফোন দিল? কি আবার ইমন? এই ওনাকে বিয়ে করছে। ইমন বিয়ে করছে? গুড নিউজ! তুমি সারপ্রাইজ হওনি? আমাদের ছেলে এত বোকা না। হ্যাঁ নিশ্চয়ই আগে থাকতে ওদের সম্পর্ক ছিল, সেটা গেলেই বোঝা যাবে। তা চলো চলো। নুরি যেহেতু পছন্দ করেছে, তাহলে সিলভারকে যেতে হাজার গুণে ভালো। এই দেখো টেক্সট করেছে, অ্যাড্রেস টেক্সট করেছে। চলো আমরা ওর কাছে যাই। চল বস। বস নুরি ভাবির ঠিকানা পাইছি বস। ওকে বস, বস আমরা কোনো অ্যাক্সিডেন্টে যাবো বস। ওকে ওকে বস, ওকে ওকে। এই আই। আমি থাকতে আপনাদের কোনো ভরসা নেই। এই বলে কি? না না না, ভরসা আছে। মানে হইছে কি, এত বড় একটা বিয়ের অনুষ্ঠান আমি একা একা অ্যারেঞ্জ করতেছি, কখন কোথায় কি ভুল হয়ে যায় সারাক্ষণ টেনশনে থাকি। আর তুমি আছো বলে আমাদের কোনো টেনশন নেই, তাই না? আসলে হয়েছে কি, পাগলাটা কখন যে কি করে। আমি চাইছিলাম একটু সায়েন্স শেখাতে, আর সে রসায়ন শেখানো শুরু করে দিল। সায়েন্স রসায়ন এটা আবার কি? কিছু না আঙ্কেল, আপনি রেস্ট নেন, রিল্যাক্স করেন। ঠিক আছে এই চলো। এত বড় একটা অনুষ্ঠান আমি কিভাবে একা একা অ্যারেঞ্জ করি? আচ্ছা এই ডেকোরেটরের লোকটা কই গেল? সে কোথায় চলে গেল? এই
সালাম আলাইকুম আঙ্কেল। সালাম আলাইকুম আন্টি। আমার সাথে আপনার ফোনে কথা হয়েছিল, আমি ইমনের বন্ধু পলাশ। আঙ্কেল কোনো রকম টেনশন করবেন না, আমি পুরো এরিয়াতে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি। আর ওই যে ফাজিলটা সিলভার রকি, ও যদি এখানে এসে কোনো ঝামেলা করার চেষ্টা করে, আমার পুলিশ আছে, দারোয়ান আছে, ওকে পিটায় ওর পিঠে চামড়া তুলে ফেলবে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ বাবা। হ্যাঁ, তোমার কথাগুলো শুনে আমি খুব ভরসা পেয়েছি বাবা। কোনো টেনশন করবেন না। আন্টি আপনি কাঁদছেন কেন? আমার মেয়ে, আমার মেয়ে নুরি আপনার জন্য অপেক্ষা করতেছে। নুরি অনেকদিন আপনাদেরকে দেখে না, চলেন না, চলেন প্লিজ, ভিতরে যান। একদম কোনো কিছু নেই, টেনশন নেই কিছু নেই। আচ্ছা ইমনও বা কই, সে কই, এখনো আসছে না? সুন্দরী তো লাগতেছে, কারা বিয়ে করতেছে? আমিও তো বিয়ে করতে চাইছিলাম। আমার ছাড়া কার সাথে বিয়ে করতেছে? আমি ইমন। তুই ভাই আপনি এখন থেকে আমি তোমাদের তেমন একটা সময় দিতে পারবো না, আমার অন্য কিছু প্রজেক্ট আছে, তোমাকে সময় দিতে হবে। আমার জায়গাটা আস্তে আস্তে ছোট ভাই রাকিব নেবে, ঠিক আছে? কোনো ঝামেলা পড়লে ফার্স্টে ওকে বলবা, ও যদি সলভ না করতে পারে তারপর আমার কাছে আসবে। এটা কি অবস্থা, চাঙ্কারপুরের দোকানটার সমস্যা গেছে? আপনি তো
ভদ্র হ্যান্ডসাম হিরোর মতো। আপনার মামের আগে সিলভার রকি কেন? দোস্ত তুই যদি আমাকে ছোটবেলায় রাজীব তার তালিমটা ঠিক মতো দিতি, মানে আমাকে নর্থ হাত তালিমটা দিতি, মানে আজকে আমি ঢাকা শহরে ডন থাকতাম, তবে আমার কথায় উত্তর বসতো, আমার কত পাওয়ার থাকতো। তুই কেন আমাকে তালিমটা দিলি না বলতো?